যারা তৃণমূলে যোগ দিয়েছেন তাদেরকে ভয় পাইয়ে যোগ দেওয়ানো হয়েছে। টিটাগড়ে অভিযোগ করলেন বিজেপি নেতা ডক্টর চন্দ্রমণি শুক্লা। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন 2000 জন নেতা ও কর্মী। সেই সমস্ত নেতা কর্মীদের রাজ্যের শাসক দলে যোগদানকে গুরুত্ব দিতে নারাজ গত বিধানসভায় ব্যারাকপুর বিধানসভার বিজেপি প্রার্থী ডাক্তার চন্দ্রমণি শুক্লা। তার বক্তব্য, যারা যোগ দিয়েছেন তাদেরকে ভয় পাইয়ে যোগ দেওয়ানো হয়েছে। এছাড়াও তিনি অভিযোগ করেন যারা যোগ দিতে চাননি তাদেরকেও ভয় দেখানো হয়েছে। এখন এটা ওদের বিবেকের উপরে আছে, ওরা কেন যোগদান দিয়েছে কি ব্যাপারে ওরাই বলতে পারবে। আজ রাজেন্দ্র সিং এর বাড়িতে বোমাবাজি হয়েছে, ওর বাড়ির পাশে, বাড়িতে না বাড়ির পাশে হয়েছে, ওকেও ভয় পাইয়ে পাওয়ানো হচ্ছিল কি তুমিও তৃণমূল জয়েন করো। এইরকমই মানে ভয় পাইয়ে আক্রান্ত করে সবাইকে তৃণমূলে জয়েন করানো হচ্ছে। এই পরিস্থিতি আমাদের ব্যারাকপুর টিটাগড় অঞ্চলে চলছে। এখন সেইটা তো ঠিকই আছে, ওরা সন্ত্রাসে মুক্তি যদি যদি তৃণমূলে যোগদান দিয়ে ব্যারাকপুরে সন্ত্রাসে মুক্তি হয় আমি কিন্তু খুব খুশি হব। কিন্তু আমার যেটা ধারণা কে এইবার এখানে সন্ত্রাস আরও বেশি বাড়বে, কারণ হচ্ছে সব তৃণমূলে যখন জয়েন করে নেবে তখন তৃণমূলের মধ্যে লড়াই হবে।